আজকে আলোচনার বিষয় হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই 19 থেকে 22 নম্বর ধারায় 5 রকম অধিকার দেওয়া হয়েছে যেগুলো স্বাধীনতার অধিকারের অন্তর্ভুক্ত। প্রথমে আসি 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় আছে প্রোটেকশন অফ 6 রাইটস। তো 6টি বিশেষ অধিকারের কথা বলা হচ্ছে। এই 6টা অধিকার কিন্তু শুরুতে ছিল 7টা, পরবর্তীকালে রাইট টু প্রপার্টি যেটা, অর্থাৎ সম্পত্তির অধিকার যেটা, সেটাকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়। অর্থাৎ মৌলিক অধিকার থেকে সেটাকে তোমার একটা সাধারণ সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়। ফলে এই মুহূর্তে আমাদের 19 নম্বর ধারায় 6টা অধিকারের কথা বলা হয়েছে। প্রথমে আলোচনা করি সেই 6টা। তো এই 6টার মধ্যে প্রথমে আসছে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার। এখানে পুরো ফর্মটা হবে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তারপর আসে কি ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুললি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। 3 নম্বর আসে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস, অর্থাৎ কোনো তোমার হচ্ছে সংগঠন তৈরির অধিকার। আর হলো তারপর আসে 4 নম্বরে, 4 নম্বর হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট। এখানে ইন্টারনাল মুভমেন্টের কথা বলা আছে, অর্থাৎ দেশের মধ্যে যে কোনো জায়গায় মুভমেন্ট করার কথা। 5 নম্বর আছে ফ্রিডম অফ রেসিডেন্স অর ফ্রিডম টু রেসাইড, অর্থাৎ যে কোনো জায়গায় বসবাসের অধিকার বা বাসস্থানের অধিকার। আর হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশন, অর্থাৎ জীবিকা বা তোমার যে কোনো পেশা গ্রহণের অধিকার। এবার একে একে এগুলো আলোচনা করি। প্রথমে আসি ফ্রিডম অফ স্পিচ। তো এই যে ফ্রিডম অফ স্পিচ ব্যাপারটা, এর মধ্যে ধরো অনেক কিছু আছে। ফ্রিডম অফ স্পিচ মানে দেখবে এটা একটা বার্নিং টপিক, সবসময় মত প্রকাশের অধিকার নিয়ে দেখবে নিউজ পেপারে অনেক রকম খবর আসতে থাকে। সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় এর মধ্যে আরও বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছেন বা বিভিন্ন বিষয়কে উল্লেখ করেছেন যেগুলো ফ্রিডম অফ স্পিচের মধ্যে আসে। তো ফ্রিডম অফ স্পিচ কিন্তু অবাধ নয়। এক্ষেত্রে প্রথমে রেস্ট্রিকশনের কথাটা বলে দিই, যে ফ্রিডম অফ স্পিচের ওপরে চাইলে রাষ্ট্র কিছু বিধিবদ্ধ বাধানিষেধ আরোপ করতে পারেন। সেটা হচ্ছে বিশেষ কিছু তোমার ভিত্তিতে, বিশেষ কিছু তোমার হচ্ছে গ্রাউন্ডে। সেটা কি? সেটা হচ্ছে যেমন দেশের সার্বভৌম বা সম্প্রীতির জন্য, বা তোমার হচ্ছে অন্য দেশের বৈদেশিক সম্পর্কের জন্য, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের জন্য, বা কোনো মোরালিটি বা ডিফেমেশন, বা তোমার হচ্ছে কোনো পাবলিক অর্ডার ইত্যাদির জন্য এর ওপর বাধানিষেধ আরোপ করা যায়। যাই হোক, এটা গেল বাধানিষেধ আরোপের গল্প। এবার দেখি যে ফ্রিডম অফ স্পিচের মধ্যে আরও কী কী বিষয় আছে। তো ফ্রিডম অফ স্পিচের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, অর্থাৎ আমরা যেটাকে বলি মিডিয়া বা প্রেসের স্বাধীনতা। সেটা মত প্রকাশের অধিকারের মধ্যে কি থাকে? মত প্রকাশের মধ্যে থাকে তোমার বিশ্বাস, মতামত, সিদ্ধান্ত ইত্যাদিকে প্রকাশ করার অধিকার। সেটা মুখে বলেও হতে পারে, সেটা রাইটিংয়ে হতে পারবে বা লিখিত আকারে হতে পারে, সেটা ছবি এঁকে হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে কোনোভাবে মৌখিক, লিখিত, ছবি, কার্টুন, যাই হোক, যে কোনোভাবে মত প্রকাশের অধিকারটা আসে তোমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে। তো এই ফ্রিডম অফ স্পিচের মধ্যে প্রথমে আসে যেটা, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের অধিকার বা ফ্রিডম অফ প্রেস। এরপর আসে ফ্রিডম, যে প্রি সেন্সরশিপ যেটা, তার থেকে ফ্রিডম, ফ্রিডম এগেন্স্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ। তো সেই ব্যাপারটা হচ্ছে যে আগের থেকে সংবাদ মাধ্যমের উপর সরকার কোনো রকম সেন্সরশিপ চালাতে পারে না, তার ফ্রিডমটাও কিন্তু ফ্রিডম অফ স্পিচের অন্তর্ভুক্ত। মানে আমাদের দেশটা অন্য অন্য প্রতিবেশী বিভিন্ন দেশের মতো নয়, যেখানে নিউজ পেপার বা সংবাদ মাধ্যম আগে অ্যাপ্রুভাল পেতে হয় তার নিউজের জন্য সরকারের কাছ থেকে, তবে সেটা পাবলিশ করতে পারে। আমাদের দেশে এমনটা নয়, সংবাদ মাধ্যম সংবাদ পাবলিশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের শিকার সরকার দ্বারা হয় না। এরপরে আছে কি ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে কোনো ব্যক্তি বা অর্গানাইজেশন ব্যবসার ক্ষেত্রে অ্যাডভার্টাইজ করতে পারে। আর কি ফ্রিডম এগেনস্ট ট্যাপিং অফ টেলিফোনিক কনভারসেশন, অর্থাৎ এই যে দেখবে অনেক সময় খবর আসে না যে
রাজনৈতিক ব্যক্তিত্বদের টেলিফোন ট্যাপ করা হয়েছে বা কোনো বড় ব্যবসায় টেলিফোন ট্যাপ করা হয়েছে, তো এটাও এর বিরুদ্ধেও তোমার হচ্ছে অধিকার দেওয়া আছে যে কোনোভাবেই তোমার টেলিফোনিক কথাবার্তা শোনার ওপর বা শোনার জন্য ট্যাপিং করা যাবে না। আর আছে কি, আর আছে ফ্রিডম অফ সাইলেন্স, চুপ থাকার অধিকারটাও কিন্তু একটা অধিকার। তো এগুলো হচ্ছে এই ফ্রিডম অফ স্পিচের অন্তর্ভুক্ত। এবার আমরা আসি তার পরেরটা, অর্থাৎ রাইট টু অ্যাসেম্বল, তার মানে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার অ্যান্ড উইদাউট। তো এই অধিকারের মধ্যে এই অধিকারটা কীরকম, মানে ধরো যে কোনো নাগরিকদের বা প্রত্যেক নাগরিকের অধিকার আছে যে তারা শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারে। এটা কিন্তু তোমার স্ট্রাইক করার অধিকার নয়, এটা হচ্ছে সমবেত হওয়ার অধিকার। যে কোনো পাবলিক গ্রাউন্ডে সমবেত হওয়া, সেটা তোমার কোনো সামাজিক কারণে হতে পারে, সেটা কোনো রাজনৈতিক কারণে হতে পারে, একসঙ্গে সমবেত হওয়ার শান্তিপূর্ণভাবে এবং বিনা অস্ত্রশস্ত্রে একসঙ্গে সমবেত হওয়ার অধিকার আমাদের প্রত্যেক নাগরিককে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে এটাও কিন্তু তোমার অবাধ অধিকার নয়, এক্ষেত্রেও রাষ্ট্র চাইলে কিছু বাধানিষেধ আরোপ করতে পারে। কি বেসিসে, এই ক্ষেত্রে তোমার মূলত দুটো বেসিসে বাধানিষেধ আরোপ করা হয়। এক নম্বর হচ্ছে দেশের সার্বভৌমিকতা এবং তোমার হচ্ছে সংহতি বিপন্ন হলে, দ্বিতীয় নম্বর হচ্ছে পাবলিক অর্ডার ইনক্লুডিং তোমার হচ্ছে ট্র্যাফিক। তো পাবলিক অর্ডার মানে আইন শৃঙ্খলা বা আইন কানুনের জন্য। বা ট্র্যাফিকের কথাটা কেন উল্লেখ করছি, দেখবে অনেক সময় কি হয়, রাস্তার মধ্যে বসে ধর্ণা দেওয়া হয় বা আন্দোলন করা হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, ট্রাফিক মুভমেন্টে সমস্যা হয়। এক্ষেত্রে দেখবে ট্রাফিক মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না বলে অনেক সময় পুলিশ বাহিনী তাদেরকে সেখান থেকে সরে অন্য জায়গায় বসতে বলেন, বা এনে দেখবে অনেক সময় অ্যাজিটেশন হয়। তো এই দুটো ক্ষেত্রে রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, এই রাইটটার উপর বিধিনিষেধ আরোপ করা যায়। এরপর আমরা আসছি তৃতীয় অধিকারের ক্ষেত্রে, সে তৃতীয় অধিকার হচ্ছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন ফর্ম করার অধিকার বা কোনো সভা বা সমিতি তৈরি করার অধিকার। সভা সমিতি তৈরি করার অধিকার কীরকম, প্রত্যেক নাগরিকের অধিকার আছে যে কোনো তোমার হচ্ছে ক্লাব তৈরি করা, কোনো সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা, ট্রেড ইউনিয়ন তৈরি করা, কোম্পানি তৈরি করা, কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা। এক্ষেত্রে তৈরি করতে করতে চাওয়া বা করতে পারাটা হচ্ছে অধিকার, তৈরি করার অধিকার প্রত্যেককে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তোমার কিছু বাধানিষেধ থেকে থাকে যথারীতি। কীরকম, এক্ষেত্রেও তোমার গ্রাউন্ড হচ্ছে, এক্ষেত্রে তিনটে গ্রাউন্ডে বাধানিষেধ আরোপ করা যেতে পারে। কীরকম, রাষ্ট্র কখন বাধানিষেধ আরোপ করে, ধরো অনেক সময় আমরা শুনি না যে কোনো একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, কিসের জন্য, দেশের সুরক্ষার খাতিরে বা দেশের ঐক্যের খাতিরে। তো সেই ক্ষেত্রে কোনো সংগঠন তৈরি করার ক্ষেত্রে বাধানিষেধ তৈরি করা যেতে পারে। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে পাবলিক অর্ডার, অর্থাৎ আইন শৃঙ্খলার জন্য। আর তৃতীয়ত হচ্ছে মোরালিটি গ্রাউন্ড, এই মোরালিটি গ্রাউন্ডের ব্যাপারটা হচ্ছে যে নৈতিকতার ভিত্তিতেও সভা সমিতি তৈরি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা যায়। আমাদের দেশে দেখবে একটা সময় অবধি তোমার হলো সমলিঙ্গের মানুষজন যদি কোনো রকম অ্যাসোসিয়েশন তৈরি করতেন, তার উপর অনেক বাধানিষেধ লাগানো হতো। তার কারণ হচ্ছে সেটা ধরে নেওয়া হতো সামাজিক, ভারতীয় সমাজে যে নৈতিকতা তার বিরোধী। তো এরকম অনেক কিছু হয়, নৈতিকতা ব্যাপারটা যেহেতু খুব বিস্তারিত, অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়, তাই নৈতিকতার বেসিসে যখন কোনো সভা সমিতি তৈরি করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, তখন সেটা অনেক অনেক রকম কারণে বা অনেক রকম যুক্তিতে হতে পারে। এরপরে আমরা আসছি কোথায়, চার নম্বর অধিকারে, সেটা হলো কি, রাইট টু মুভমেন্ট। রাইট টু মুভমেন্ট এক্ষেত্রে উল্লেখ করে দিই যে যাতায়াতের অধিকার, এটার দুটো অ্যাসপেক্ট বা দুটো ক্ষেত্র আছে, প্রথম হচ্ছে এক্সটার্নাল আর দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল। আমরা মূলত এখানে ইন্টারনাল অ্যাসপেক্টটা আলোচনা করব। এক্সটার্নালটা কি, সেটা হচ্ছে দেশের বাইরে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার অধিকার, এটা অন্য আর্টিকেলের অন্তর্ভুক্ত। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এই অধিকার সংবিধান স্বীকৃত অধিকার। এখন এটাও কি অবাধ অধিকার, না, এখানেও দুটো ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করা যেতে পারে। প্রথমটা অবশ্যই দেশের সুরক্ষার জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে কোনো ট্রাইবাল পিপল বা কোনো তোমার হচ্ছে উপজাতির মানুষজনের সুরক্ষার স্বার্থে। কীরকম,
ধরো কোনো একটা ভোলাটাইল অ্যাটমসফিয়ার আছে কোথাও, যেমন ধরো কাশ্মীরের ক্ষেত্রে, তো সেখানে সবসময় বাইরের অন্য অন্য স্টেটের লোকজনকে অ্যালাউ নাই করা যেতে পারে, সেটা দেশের সুরক্ষার কারণে। আবার একই রকমভাবে ধরো তুমি নাগাল্যান্ড যেতে চাইছো, একদম ইন্টেরিয়র এরিয়া, সেখানে ধরো কিছু উপজাতির মানুষজন বাস করেন, কিংবা আন্দামানের কোর এরিয়াতে যেতে চাইছো, তো সেক্ষেত্রে পারমিশন দেওয়া হয় না। কেন? কারণ মনে করা হয় যে বহিরাগত মানুষজন গেলে উপজাতি মানুষজন নিজেদেরকে আক্রান্ত মনে করতে পারেন, সেক্ষেত্রে তারা নিজেদেরকে অসুরক্ষিত সুরক্ষিত ভাবতে পারেন। তো তাদের তোমার হচ্ছে সেন্টিমেন্টের কথাই বলো বা তাদের খারাপ লাগার কথা বলো বা তাদের বাস্তবিকই কোনো ক্ষতি হবে, এসব ভেবেই সে জায়গায়ও বহিরাগত মানুষজনের প্রবেশ বা চলাফেরাকে নিষিদ্ধ করা যেতে পারে বা বিভিন্ন বাধানিষেধ আরোপ করা যেতে পারে। বাইরেও ধরো সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, যেমন হচ্ছে তারা দেহ ব্যবসায়ী নিয়ে তাদের মুভমেন্টের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করা, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ মোরালিটি। আর তাছাড়া হচ্ছে যদি কোনো তোমার হচ্ছে ছোঁয়াচে রোগে কেউ আক্রান্ত হয়ে থাকে বা ধরো এইডসের মতন অসুখ, সেক্ষেত্রেও তাদের মুভমেন্টের উপর বাধানিষেধ লাগানো যেতে পারে। তো এটা হলো রাইট টু মুভমেন্ট। এবার আমরা আসবো 4 নম্বর অধিকারে, সেটা হচ্ছে রাইট টু রেসাইড বা বসবাস করার অধিকার। তো এই রাইট টু রেসাইড ব্যাপারটা হচ্ছে ভারতীয় নাগরিকরা ভারতবর্ষের যে কোনো প্রান্তরে বসবাস করতে পারেন, সেটা টেম্পোরারিও হতে পারে, সেটা পারমানেন্ট সেটেলমেন্টও হতে পারে। অর্থাৎ ধরো আজকে তুমি চাকরি পেয়ে হঠাৎ ব্যাঙ্গালোরে শিফট করেছো, সেখানে গিয়ে তুমি টেম্পোরারি থাকছো, সেটা হতে পারে। আবার তুমি সেখানে গিয়ে তোমার ভোটার বা আধার আইডি ইত্যাদির অ্যাড্রেস চেঞ্জ করে সেখানে যে তোমার হচ্ছে রোল আর কি ভোটারদের, সেখানে নিজের নাম অন্তর্ভুক্ত করেছো, সেটাও হতে পারে। মানে তুমি পারমানেন্টলি তোমার রেসিডেন্সটাকে শিফট করছো। তো এই দুটো ক্ষেত্রে শিফটিং করাটা হচ্ছে সংবিধান স্বীকৃত অধিকার। অর্থাৎ আমরা চাইলে ভারতবর্ষের যে কোনো প্রান্তরে গিয়ে বসবাস করতে পারি। এই অধিকারটাও যথারীতি অবাধ নয়, এখানেও সীমাবদ্ধতা আছে। এখানে সীমাবদ্ধতার গ্রাউন্ড হচ্ছে আবার ওই মূলত দুটোই গ্রাউন্ড, এক হচ্ছে দেশের সুরক্ষা আর দুই হচ্ছে অবশ্যই উপজাতি মানুষজনের সুরক্ষা। দেশের সুরক্ষা এর আগে তো বললাম মুভমেন্টের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, এই দুটোই হচ্ছে একই গ্রাউন্ড। তো মূলত বলা যায় যে রাইট টু মুভমেন্ট আর রাইট টু রেসাইড এই দুটো অধিকার হচ্ছে ওভারল্যাপিং এবং অনেকটা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, দুটোই প্রায় একই রকম। একটা হচ্ছে চলাফেরা করা, একটা হচ্ছে সেখানে স্টে করা। তো দুটোর ক্ষেত্রে বাধানিষেধগুলো একই রকম। এবার আমরা আসছি 6 নম্বর অধিকারে, সেটা হচ্ছে রাইট টু চুজ এনি প্রফেশন। তাহলে হচ্ছে রাইট টু প্রফেশন, এর বাংলাটা কি? এর বাংলা হচ্ছে যে কোনো পেশা নির্বাচন করার অধিকার। মানে আমরা আমাদের সামর্থ্য ইচ্ছে অনুযায়ী যে কোনো পেশা পছন্দ করতে পারি বা যে কোনো কাজ করতে পারি। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রেও সরকার বা তথা স্টেট বা রাষ্ট্রের ক্ষমতা আছে বেশ কিছু বাধানিষেধ অর্পণ করার। কীরকম? 1 নম্বর হচ্ছে এক্ষেত্রে রাষ্ট্র কিছু তোমার হচ্ছে নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা যোগ্যতা প্রেসক্রাইব করতে পারে। কীরকম? ধরো তুমি আজকে ডাক্তার হয়ে একটা নার্সিংহোম খুলতে চাইছো বা ডাক্তারের একটা চেম্বার খুলতে চাইছো, তোমাকে ডাক্তার হতে হবে। তো ডাক্তার হতে গেলে একটা নির্দিষ্ট ডিগ্রি লাগে, সবাই চাইলে ডাক্তারি করতে পারে না। তো এই যে ডিগ্রি লাগার ব্যাপার বা যোগ্যতা লাগার ব্যাপার, এটা প্রেসক্রাইব করে কে? রাষ্ট্র। দ্বিতীয়ত বা ধরো কোনো ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে তোমাকে ট্রেড লাইসেন্স নিতে হয় বা বিভিন্ন লাইসেন্স নিতে হয় কমার্শিয়াল পারপাসে। তো সেইগুলো তুমি যদি না নাও তাহলে তুমি কিন্তু সেই কাজটা করতে পারবে না। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রের মনোবলি থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেখানে চাইলেও কোনো নাগরিক সেই পেশা নির্বাচিত বা নির্বাচন করতে পারবেন না। কীরকম? ধরো আমাদের রাষ্ট্র এখন অবধি রেল হচ্ছে রাষ্ট্র আয়ত্ত, অর্থাৎ রেলের ক্ষেত্রে রাষ্ট্রের মনোবলি আছে। এখানে রেলওয়ে যে সেক্টরটা সেটা পুরোটাই হচ্ছে সরকারের অধীন, চাইলেও কোনো বেসরকারি সংস্থা বা কোম্পানি রেল চালাতে পারে না এখন অবধি যেটা আছে। কিংবা ধরো নিউক্লিয়ার সেক্টর, যেটা মানে আণবিক শক্তি, যেটা তো নিউক্লিয়ার পাওয়ার তৈরি বা চুল্লি তৈরি, এক্ষেত্রেও হচ্ছে পুরোটা সরকারের মনোপলি থাকা। তো সরকারের যদি মনোপলি থাকে সেটাকে কখনোই সরকার জাস্টিফাই করতে বাধ্য না। সরকার যে কোনো সেক্টরকে দেশের স্বার্থে মনোপলি ঘোষণা করতে পারে, যে এটা শুধুমাত্র এই সেক্টরে রাষ্ট্র অপারেট করবে, কোনো পাবলিক করতে পারবে না। তো সেই জায়গাগুলোতে কোনো নাগরিক আর প্রবেশ করতে পারবে না বা সেই সেক্টরে তারা কোনো কাজ আর করতে পারবে না, এক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। তো এই দুটো হচ্ছে রাইট টু চুজ এনি কাইন্ড অফ প্রফেশনের ক্ষেত্রে
বিধিনিষেধ বা তোমার হচ্ছে সীমাবদ্ধতা। তো এটা হলো আমাদের সিক্স প্রোটেকশন অফ সিক্স রাইটস ইন আর্টিকেল নাম্বার 19। তো এটা হচ্ছে কোর, মানে একদম বেসিক, যেখানে এই ছটা অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানের শুরুতে এখানে সাতটা অধিকার ছিল, আগেই বললাম, সেটা ছিল রাইট টু প্রপার্টি, যেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে বাদ দেওয়া হয়েছিল। কেন? কারণ তখন ওই সমাজতান্ত্রিক কথাটা অন্তর্ভুক্ত হয়েছিল। তাই এই আগে ছিল, যদি প্রশ্ন আসে যে শুরুতে আর্টিকেল 19 নম্বরে কতগুলো অধিকার ছিল, তাহলে সেখানে হবে সংবিধানের শুরুতে 19 নম্বর ধারায় 7টা অধিকার স্বীকৃত ছিল, বর্তমানে সেখানে 6টা আছে, কারণ রাইট টু প্রপার্টি বা সংবিধান বা সম্পত্তির অধিকার এটা এখন সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার নয়। এবার আমরা আসি পরের অধিকারে, অর্থাৎ স্বাধীনতার অধিকারের দ্বিতীয় অধিকারে। এটা হলো স্বাধীনতার অধিকারের প্রথম অধিকার, আর্টিকেল 19। এবার আমরা আসবো আর্টিকেল 20 বা 20 নম্বর ধারায় কী আছে সেটা দেখার জন্য। এবার আমরা দ্বিতীয় অধিকারটা দেখি কি, সেটা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়া ও তো শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। এটা কীরকম? এখানে হচ্ছে যে ধরো কেউ কোনো অপরাধ করেছে, তো সেই ক্ষেত্রে তিনটে বিশেষ গ্রাউন্ডের কথা বলা হয়েছে, সেই তিনটেকেই, সেটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এটার অর্থ কী? এটা হচ্ছে যে যে সময় যে অপরাধ সংগঠিত হয়েছে সেই সময়ের প্রচলিত আইন অনুযায়ী সেই অপরাধের বিচার হওয়া। মানে ধরো আজকে একটা অপরাধ হয়েছে, আজকে একটা আইন আছে, কিন্তু দেখা যাচ্ছে তার বিচার হতে হতে আরও 10 বছর পেরিয়ে গেছে, 10 বছর পর হয়তো আইনের পরিবর্তন হয়েছে, কিন্তু তখন তার ওই বিচারটা 10 বছর পরবর্তীকালের আইন দিয়ে হবে না, বিচারটা হবে যখন অপরাধ করেছিল তখন যে আইন ছিল সেই অনুযায়ী। এটাই হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে অপরাধ সংগঠনের পর যদি আইনের কোনো পরিবর্তন হয় তাহলে সেই আইন অনুযায়ী সেই অপরাধীর বিচার হবে না, অপরাধীর বিচার হবে অপরাধ সংগঠনের সময় প্রচলিত আইন অনুসারে। এটা একদম সংবিধান পরিষ্কার করে দিয়েছে মৌলিক অধিকারে। দ্বিতীয়ত হচ্ছে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, একটা অপরাধে একটাই শাস্তি হবে। এটার জন্যে দেখবে যে যখন প্রথম শাস্তি ঘোষণা করা হয়, ধরো একদম নিচু কোর্ট, মানে জেলা জজ কোর্টে হয়তো বা ডিস্ট্রিক্টের তোমার হচ্ছে জেলা কোর্টে হয়তো অপরাধীকে কোনো একটা দণ্ড দেওয়া হয়েছে, সে কী করতে পারে? সে আবার আপিল করে, কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট ধরে সেই দণ্ড বহাল করেছে বা বাড়িয়েছে বা কমিয়েছেন, তখন সে আবার আপিল করতে পারে কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট চাইলে আবার সেটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, মুকুব তোমার হচ্ছে শাস্তি মুকুব করতে পারেন, কিন্তু এমনটা হবে না যে একটা জেলা কোর্ট শাস্তি দিয়েছে, সে শাস্তি ভোগ করে নিয়েছে, তারপর আবার তাকে হাইকোর্ট নতুন করে শাস্তি দিচ্ছে, এটা হবে না। যতদিন না সুপ্রিম কোর্ট অবধি যাওয়ার তার প্রভিশন থাকবে বা যতদিন না সেই সময়সীমা অতিক্রম করে যাচ্ছে, যতদিন না ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট তোমার হচ্ছে তাকে দণ্ডবিধান করছেন, ততদিন অবধি তার শাস্তি তাকে দেওয়া যাবে না, এরকম আছে। অর্থাৎ একই অপরাধের জন্য একবারই শাস্তি হবে। এরপর আসবো 3 নম্বর, অর্থাৎ নো সেলফ ইনক্রিমিনেশন, এর বাংলা হচ্ছে কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। মানে ওই যে হয় না ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অনেকে সাক্ষী বানিয়ে দেওয়া হয়, সেটা করা যাবে না। এটা হচ্ছে এই প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সের অন্তর্ভুক্ত তিনটে অধিকার। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেন? তার কারণ হচ্ছে আমরা জানি এমার্জেন্সির সময়ে কিন্তু এই অধিকার হরণ করা যায় না। এবার আমরা আসছি তৃতীয় অধিকারে, অর্থাৎ আর্টিকেল 21-এ কী আছে সেটা। এবার আমরা আসছি প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ যে কোনো ব্যক্তির জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার। এটা হচ্ছে 21 নম্বর ধারার অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই 20 আর 21 নম্বর ধারার অধিকার কোনো অবস্থাতেই খর্ব করা যায় না। অর্থাৎ এগুলো হচ্ছে যেহেতু মানে বেঁচে থাকার জন্য সব থেকে প্রয়োজনীয় সেটা বলা যায়। তাহলে 21 নম্বর ধারায় কী আছে? এটার অর্থ হচ্ছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এই অধিকার নাগরিক মানে ভারতবাসী এবং ফরেনার বা ভারতে বসবাসকারী বিদেশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
তো এখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে এই ধারা বা এই অধিকারের মধ্যে সুপ্রিম কোর্ট বিভিন্ন অধিকারের কথা বলেছেন, সেগুলো এই ধারার অন্তর্ভুক্ত। মানে কী কী আছে? অনেক রকম অধিকারের কথা আছে, আমরা একে একে আলোচনা করি। যেমন হচ্ছে টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, প্রথম, অর্থাৎ সম্মানের সাথে জীবনযাপনের অধিকার। তারপর আছে রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ সঠিক পরিবেশে বেঁচে থাকার অধিকার। এবং রাইট এগেনস্ট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি, অর্থাৎ ক্ষতিকর শিল্প থেকে সুরক্ষার অধিকার। মানে ধরো একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে চাইলেই কোনো হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি তৈরি করা যায় না। এই জন্য দেখবে গ্যাসের গোডাউন লোকালয় বা তোমার স্কুল থেকে দূরে হয়, কিংবা বিভিন্ন রাসায়নিক কারখানা লোকালয় থেকে দূরে হয়। তাছাড়া কী আছে? রাইট টু শেল্টার, আশ্রয়ের অধিকার। এটা কার জন্য প্রযোজ্য, কতটা হয় জানি না, কারণ রাস্তায় অনেক লোকজন থাকেন। তবে রাইট টু শেল্টারও হচ্ছে কিন্তু একটা মৌলিক অধিকার। রাইট টু এমার্জেন্সি মেডিকেল এড, অর্থাৎ জরুরি ভিত্তিক চিকিৎসার অধিকার। আর আছে কি, রাইট টু ফ্রি লিগাল এড, মানে যদি কেউ কারো ধরো বিচার প্রক্রিয়া চলে, সেখানে সরকারের তরফ থেকে আইনজীবী থাকবেন, এটা হচ্ছে ফ্রি লিগাল এডের গল্প। রাইট টু প্রাইভেসি, গোপনীয়তার অধিকার, এটা 2017 সালের আগস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা নিয়ে দেখবে অনেক হইচই হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তো রাইট টু প্রাইভেসি এখন স্বীকৃত মৌলিক অধিকার, যে তোমার লাইফটা বা তোমার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা থাকতে পারে, তুমি তোমার ব্যক্তিগত জীবনটার বিভিন্ন বিষয়ে গোপন রাখতে চাইতে পারো, সেই অধিকার প্রত্যেক মানুষের আছে। আর কী আছে? রাইট টু হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের অধিকার। এর মধ্যে আছে রাইট টু এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন স্পেশালি, মানে প্রাথমিক শিক্ষার অধিকার। রাইট টু স্পিডি ট্রায়াল, অর্থাৎ দ্রুত বিচার পাওয়ার অধিকার। রাইট টু স্পিডি এক্সিকিউশন, মানে কোনো একটা রায় পেলে সেটা খুব দ্রুত তোমার হচ্ছে ইমপ্লিমেন্টেশন করার হওয়ার অধিকার। এরকমভাবে আরও প্রচুর অধিকার আছে যেগুলো এই প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল ফ্রিডমের মধ্যে আসে। এই সব অধিকারগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে কোনো অবস্থাতে হিউম্যান লাইফ বা যে কোনো ব্যক্তির জীবন বা ব্যক্তির সম্ভ্রমটাকে আপহোল্ড করা বা তোমার বজায় রাখা, যাতে মানুষ সসম্মানের সঙ্গে সুস্থ প্রাকৃতিক তথা সামাজিক পরিবেশে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। এই হচ্ছে আর্টিকেল 21। আর্টিকেল 21 এই কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসব আর্টিকেল 21A, যেটা শুরুতে ছিল না, পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা কি? রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন হচ্ছে আর্টিকেল 21A, যেটা কবে অ্যাড হয়েছে? 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে। এই রাইট টু এডুকেশন ব্যাপারটা কি? সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষার অধিকার। মানে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য শিক্ষাটা হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক। তারা এখানে কোনো রকম ফিস ছাড়াই পড়াশোনা করতে পারবে, তার দায়িত্ব নেবে তার অভিভাবক এবং রাষ্ট্র। এবং এই শিক্ষাটা হচ্ছে অবৈতনিক এবং একই সঙ্গে বাধ্যতামূলক, অর্থাৎ ওই প্রাথমিক শিক্ষা যেটা, সেটা যেন প্রত্যেককে পায়, সেইটাকে এনশিওর করার জন্যই এই অধিকার দেওয়া হয়েছে। রাইট টু এডুকেশন এই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কত থেকে কত বছরের বাচ্চাদের জন্য এটা অ্যাপ্লিকেবল? 6 থেকে 14। এটা অন্তর্ভুক্ত হয়েছে 86তম সংবিধান সংশোধনী 2002 সালে, পরবর্তীকালে 2009 সালে একটা আইন তৈরি হয়েছে, আর এটা অন্তর্ভুক্ত হয়েছে আর্টিকেল 21A ধারার মধ্যে। তাহলে এটা গেল আমার 4 নম্বর অধিকার। এবার আমরা আসছি 5 নম্বর অধিকারে। সেটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এটা আছে 22 নম্বর ধারায়। তো এখানে কী আছে যে এটা হচ্ছে গ্রেপ্তার বা আটক হওয়া থেকে সুরক্ষা। তো গ্রেপ্তার বা আটক হওয়া থেকে সুরক্ষায় 4টে কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে, কোনো ব্যক্তিকে আটক করতে গেলে তাকে নির্দিষ্ট কারণ না দেখে আটক করা যাবে না। এমন না যে পুলিশ গেল ধরে নিয়ে চলে এলো, এটা হয় না। তাকে কারণ দেখাতে হয়, ওয়ারেন্ট যেটাকে আমরা বলি দেখাতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, কাউকে আটক যদি করা হয় সেক্ষেত্রে 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। যদি 24 ঘন্টার বেশি আটক করতে হয় সেক্ষেত্রে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, ছুটির দিনগুলো বাদ দিয়ে। তো এরপরে যদি তৃতীয়ত হচ্ছে, যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দেন তবেই তাকে 24 ঘন্টার বেশি আটক করা যাবে, অর্থাৎ
সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক করে রাখা যাবে না। আর চতুর্থত হচ্ছে, যদি সেটা হয় বা যে কোনো সময় কাউকে যদি আটক করা হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আর উকিলের পরামর্শ গ্রহণ করতে দেওয়া থেকে বাধা দেওয়া যাবে না, যাতে সে উকিলের মাধ্যমে নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারে। এই ব্যাপারটা একটু বুঝে নেওয়ার খুব দরকার আছে। অর্থাৎ কাউকে বিনা কারণ দেখে আটক করা যাবে না, কাউকে আটক করলে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, 24 ঘন্টার বেশি ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে আটক করা যাবে না, এবং আটক করা ব্যক্তিকে উকিলের সাহায্য নিতে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম আছে যথারীতি সব কিছুর মতনই। যেমন ধরো যে আইনগুলোর কথা আমরা এখন প্রায় শুনি, যেমন ইউএপিএ, টাডা, মিসা, পোকা, এই যে আইনগুলো, এগুলোকে বলা হয় নিবর্তনমূলক আইন। তো এই নিবর্তনমূলক আইনের থ্রুতে যদি বা আইনের অনুযায়ী যদি কেউ গ্রেপ্তার বা আটক হন, তাদের ক্ষেত্রে এই অধিকারগুলো প্রযোজ্য নয়। আর কাদের জন্য নয়? শত্রু ভাবাপন্ন বিদেশিদের জন্য এই আইনের অধিকার বা এই সাংবিধানিক অধিকার প্রযোজ্য হবে না। এখন দেখবে খবরে, আমরা অনেক সময় দেখি যে ইউএপিএ অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো জার্নালিস্টকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেলের ক্ষেত্রে বা জামিনের ক্ষেত্রে এই আর্গুমেন্টগুলো দেওয়া যায় না, যেহেতু তারা নিবর্তনমূলক আইনে ধৃত। সে ব্যক্তি যিনি হন না কেন, তাকে এই ওই 24 ঘন্টার গল্প বা যুক্তি দিয়ে জামিন পাইয়ে দেওয়া যায় না। তো এখানে অনেক ধরো তোমার ক্রিটিসিজম আছে যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সব থেকে বড়ো গণতান্ত্রিক দেশ, সেখানে এখনও অবধি এই নিবর্তনমূলক আইনগুলো থাকা, অনেকে অনেক সময় আমাদের দেশ যখন ব্রিটিশ শাসনাধীন ছিল তখন যে আইনগুলো ছিল তার সঙ্গে আইনের তুলনাগুলো করে থাকে, যেখানে যাদেরকে আটক করা হয় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দীর্ঘদিন দেওয়া হয় না বা তাদের তারা কোনো সেভাবে লিগাল এড পায় না। তো এই নিয়ে অনেক ক্রিটিসিজম হয় যেগুলো আমাদের এখানে পড়ার বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে এটুকু জানা যে আর্টিকেল 22-এ কী বলা আছে আর তার ব্যতিক্রমে কোন কোন আইনে ধৃত ব্যক্তিরা এই অধিকার ভোগ করতে পারেন না সেটা। তাহলে আজকে এটা হলো আমাদের স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম সম্পর্কে আলোচনা। আজকে এইটুকুই।